আপনারা জানেন আমার বাবা আলহাজ রহিমউদ্দিন ভরসা কাউনিয়া পীরগাছা রংপুর চার আসন সবসময় প্রতিদ্বন্দ্বিতা করে। ওনার অসুস্থতার কারণে আমি ওনার ছেলে এমদাদুল ভরসা রংপুর চার কাউনিয়া পীরগাছা থেকে আমি এবার প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনারা যে জিনিসটা লক্ষ্য করবেন, অ্যাকচুয়ালি এখন পর্যন্ত লেভেল ফিল্ড এখন তৈরি হয়নি। তা আমরা আশা করছি যে সরকারের বোধগম্য হবে, তারা একটা মানে স্বাভাবিক নির্বাচনের পরিবেশ তৈরি করবে, তখন আমাদের ইনশাআল্লাহ বিশেষ করে কাউনিয়া পীরগাছা রংপুর চার আসন জয় সুনিশ্চিত হবে, এতটুকু গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি।